আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে। আজকে রান্না বান্না শেয়ার করব না, আজকে আমাদের বাসার আশেপাশটা শেয়ার করব। আমাদের বাসার আশেপাশটা কেমন, আর লেবালন কেমন, পাহাড় কেমন, ফলের গাছ কেমন, ফুলের গাছ সেটা শেয়ার করব। তাহলে আমার ভিডিওটি সবাই মিলে এনজয় করেন, আশা করি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটি দেখতে পারবেন। ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন আমার ভিডিওটি সবাই মিলে এনজয় করবেন। এটা হলো গোলাপ গাছ, এই গোলাপগুলো কিন্তু অনেক সুন্দর, কিছু কিছু গোলাপ শুকিয়ে গিয়েছে। আমাদের এই দেশে কিন্তু গোলাপ অনেকই পাওয়া যায়, রাস্তাঘাটে তেমন একটা মূল্য নেই আর কি। আর বাংলাদেশে একটা গোলাপ গাছ যদি কোনো রাস্তায় থাকে, এটা মানুষের ছিঁড়ে পিড়ে নিয়ে যাবে। কিন্তু এখানে রাস্তায় অনেক গোলাপ গাছ আছে, কিন্তু কেউ ধরে না। ফুল তো সবাই পছন্দ করে, তাই না? এটা হলো আরেকটা ফুল গাছ, এগুলো অনেক, এখানে অনেকগুলো ফুল গাছ। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এখানে কিন্তু আরেকটা ফুলের গাছ টপের মধ্যে লাগানো। আজকে আমি ফুল ফল আর পাহাড়গুলো দেখাবো। এটা হলো একটা ফল গাছ, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই লেবালন কিন্তু ফলের গাছ, ফুলের গাছ সবসময় রাস্তাঘাটে পাওয়া যায়, দেখা যায়, খাওয়া যায়, কিন্তু কেউ খায়ও না, ছিঁড়েও না। সব গাছই কিন্তু এখানে আছে, ফল গাছ বলতে আপেল গাছ, পরে কমলা গাছ, মালটা গাছ, পেয়ারা গাছ সবই আছে এখানে, বেদানা গাছ, সব ফলই পাওয়া যায়। কিন্তু দেখে দেখে আমরা অভ্যস্ত, তেমন একটা খেতে ইচ্ছে করে না। আঙ্গুর ফল গাছ সব গাছই এখানে আছে। এই গাছটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে টপের মধ্যে লাগানো। আমাদের এই লেবালন কিন্তু পাথর, পাথর আর পাথর, পাথরের বাড়িঘর, ভালোই লাগে, খারাপ না। এখন দেখাবো আপনাদেরকে ফল গাছ, আগেও দেখিয়েছি। এটা হলো এটা হলো আঙ্গুর ফল গাছ, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। এখনো ভালোভাবে এগুলো পাকে নাই, কিন্তু কিছু কিছু পেকে গিয়েছে। এই গাছটা কিন্তু অনেক নিচে হাত দিয়ে ধরা যায়, আমার তো অনেক ভালো লাগছে। বাংলাদেশ এমন যদি একটা ফলের গাছ কোনো গ্রাম এলাকায় থাকতো, মানুষের ছোটো ছোটো বাচ্চারা কিন্তু অনেক খুশি হতো দেখে, মানুষ অনেক খুশি হতো দেখে। কিন্তু আমরা দেখি, ভালোই লাগে, খারাপ না।
এটা হলো বিকেল বেলা, বিকেল বেলা প্রায় 3:30টার মতো বাজে আর কি। আমি ভিডিওটা করতেছি, আমাদের এখানে কিন্তু প্রচুর গরম। আজকের ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদেশের মানুষে কিন্তু আঙ্গুর ফলের পাতা খায়, পাতা দিয়ে ভিতরে ভাত ভরে তারপরে পেঁচিয়ে রান্না করে, ভালো লাগে খেতে, খারাপ না। এটা হলো অ্যালোভেরা গাছ, টপের মধ্যে লাগানো, ভালোই লাগতেছে। এখন আপনাদেরকে কিছু পাহাড় দেখাবো, অনেক উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের মাঝে মাঝে বাড়িঘর, ভালোই লাগে। এখানে আপনারা একটু ফলো করলে কিন্তু দেখতে পারবেন, এয়ারপোর্ট দেখা যাচ্ছে, বিমান বিমান দেখা যাচ্ছে আর কি। আপনারা একটু ফলো করলে কিন্তু এটা দেখতে পারবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লেভেল অন দেশটা দেখতে কেমন, কেমন লেগেছে আপনাদের কাছে। পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। দেখে মনে হচ্ছে আকাশের সাথে লেগে যাচ্ছে পাহাড়, কিন্তু আসলেই না। আমাদের এই দেশে কিন্তু অনেক পাহাড়, আমার পাহাড় অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। ব্লগ যখন করতেছি, ইউটিউব চ্যানেল যখন খুলেছি, আরও দেখাবো লেবানন কেমন দেশটা, অনেক ভালোই লাগে, খারাপ না। কিন্তু অনেক পাহাড়, পাথর, রাস্তাঘাটও পাহাড়ের পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তা উঠেছে। পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে আর কি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি আবারও বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোটো বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিও দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় কুয়াশার মতো পড়ছে,
এটা হলো অনেক উঁচু একটা পাহাড়, তাই কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে আর কি। তাহলে আমার ভিডিওটি সবাই এনজয় করেন, আমি এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।